আজ বানাবো হাঁসের ডিম। ওই জন্য আমি হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে আলুও ধুয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। ডিম আর আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ। আলু আর ডিম ছুলে কেটে নিয়েছি, ডিমটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি। এবার ডিমটা ভেজে নেব। এখানে পেঁয়াজ কেটেছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ভেজে নেব। হাজব্যান্ড একটু কড়া ডিম ভাজা ভালো খায়, আমাদেরটা একটু হালকা করে ভাজবো। আমাদের তিনটে হালকা করে ভেজেছি, তো তিনটে একটু বেশি করে ভাজবো। ও একদম কড়া ভাজা খাবে। ডিম ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। একটা তেজপাতা দেবো, একটু জিরে, আর দেবো রসুন চেপে করা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো। দেবো জিরে বাটা, আদা বাটা, আর হলো কাঁচা লঙ্কা, আর টমেটো পেস্ট। মশলার বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো, এতে কষানোটাও ভালো হবে। এর মধ্যে দিয়ে দেবো লবণ, দেব হলুদ গুঁড়ো, আর দেব একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডিম ও আলুটা দিয়ে দেবো একসাথে। মিক্স করে নেবো। মিক্স করা হয়ে গেলে একটু ভেজে নেবো, তারপরে জল দিয়ে দেবো। আলু ও ডিম দিয়ে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আলু আর ডিম ছুলে কেটে নিয়েছি, ডিমটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে রেখেছি। এবার ডিমটা ভেজে নেব। এখানে পেঁয়াজ কেটেছি। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমি ভেজে নেব। হাজব্যান্ড একটু কড়া ডিম ভাজা ভালো খায়, আমাদেরটা একটু হালকা করে ভাজবো। আমাদের তিনটে হালকা করে ভেজেছি, তো তিনটে একটু বেশি করে ভাজবো। ও একদম কড়া ভাজা খাবে। ডিম ভাজা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। একটা তেজপাতা দেবো, একটু জিরে, আর দেবো রসুন চেপে করা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো। দেবো জিরে বাটা, আদা বাটা, আর হলো কাঁচা লঙ্কা, আর টমেটো পেস্ট। মশলার বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো, এতে কষানোটাও ভালো হবে।
এর মধ্যে দিয়ে দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, আর দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ডিম ও আলুটা দিয়ে দেবো একসাথে। মিক্স করে নেব, মিক্স করা হয়ে গেলে একটু ভেজে নেব, তারপরে জল দিয়ে দেবো। আলু ও ডিম দিয়ে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। লাস্টের টুকু আর দেখানো হয়নি, একটু কাজ ছিল, দিয়ে গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন হাঁসের ডিম দারুণ টেস্টি, আপনারাও খাবেন। ধন্যবাদ।